আমি যেটা বলছি তা হলো এই মানুষ হওয়ার যে সম্ভাবনাটা তা শুধু এটাই। যেমনটা বলেছিলাম, প্রতিটা প্রাণী একটা নির্দিষ্ট পরিমাণ চেতনাকে ধারণ করে আছে, তবে তারা যা ধারণ করে আছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ নয়, যাতে নিজেই নিজেদের চেতনাকে নিয়ে এতটা সচেতন হই যে এটাকে আরও প্রসারিত করতে পারি। অন্যান্য প্রাণীরাও সচেতন, তবে তারা সেটা বাড়াতে পারে না। তো যে কারণে একজন স্বতন্ত্র মানুষ নিজেরই সীমাবদ্ধতায় বন্দী হয়ে আছেন বলে অনুভব করে থাকতে পারেন, কারণটা শুধু হলো তারা নিজেরই স্মৃতির সাথে ভীষণভাবে জড়িত। তাই সবসময় যোগের প্রথম ধাপগুলোর মধ্যে একটা হলো এইটা, যে আপনি নিজের অজানার সাথে পরিচয়বদ্ধ হন, কখনোই নিজের জ্ঞানের সাথে নয়। কারণ যায় আসে না, আপনার জ্ঞান যতই বিশাল হোক তাই মহাবিশ্বের তুলনায় কিছুই নয়, কিন্তু আমাদের অজানাটা সীমাহীন। এটা ঠিক, ঠিকই বলেছেন। তো তাই জীবনকে আপনার পছন্দ মতো সবচেয়ে বড় আকার দিতে হলে প্রথম আর প্রধান বিষয় হলো আপনি নিজেকে নিজের জ্ঞানের সাথে চিহ্নিত করেন না, তার মানে আপনি নিজের জড় করা স্মৃতির সাথে পরিচয়বদ্ধ হন না। জড় করা স্মৃতি বলতে ওপরে ওপরে হয়তো বোঝায় আমি যা শিখেছি শুধু সেটাই, তবে আরও গভীর স্তরে এটা হলো আমার জেনেটিক্স, আমার বিবর্তনের স্মৃতি, এটা নানান ধরনের সব মাত্রা স্মৃতি। তো একটা প্রাথমিক জিনিস যা আমরা করি, আরেকটা এমন কিছু যা আপনাদের মতো ডাক্তারদের কাছে অধ্যয়ন করার জন্যে খুব দারুণ এক বিষয় হবে, সেটা হলো আমরা মানুষের সাথে কিছু জিনিস করি যাতে তারা যতদূর সম্ভব নিজেদের জিনগত স্মৃতি থেকে মুক্ত হতে পারেন। শুধু শারীরবৃত্তীয় দিকগুলো বাদ দিয়ে আমরা চাই যে তারা তাদের পিতৃপুরুষের ধারা থেকে মুক্তি পাক, উদ্দেশ্য এটাই। সমস্ত প্রাচ্যের সংস্কৃতিগুলোর এটাই লক্ষ্য ছিল, কিন্তু এখন সব এলোমেলো হয়ে গেছে, মানুষ ভুলে গেছেন। তা না হলে একটা জিনিস হলো আমরা সবসময় নজর দিচ্ছি যে কিভাবে নিজেদেরকে জিনগত স্মৃতি থেকে দূরে রাখতে পারি। কারণ আমরা দেখেছিলাম আপনি নিজের জিনগত স্মৃতির সাথে পরিচয়বদ্ধ হলে আপনি শুধু আপনার বাবা মার জীবনের একটা হুবহু ছায়াই হবেন, আপনি নতুন একটা জীবন হবেন না। আপনি সত্যি সত্যি একজন নতুন সম্ভাবনা হতে চাইলে আপনাকে নিজেকে দূরে রাখতে হবে। অনেক ধরনের প্রক্রিয়া আছে যার মাধ্যমে আমরা জেনেটিক মেমরি থেকে নিজেদেরকে দূরে রাখি। এটা দেখার মতো, এটা এতটাই নাটকীয় যে অর্থে বলছি 24 ঘন্টার মধ্যে মানুষটি সম্পূর্ণ রূপে বদলে যান। স্বয়ং যেভাবে তারা জীবনকে ভাবেন, বোঝেন, অনুভব করেন আর বোধ করেন, তার মধ্যে কারো কারো এমনকি মুখের কিছু গঠনও বদলে যায়। হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে তাদের অন্যরকম দেখায়। পরিবর্তনটা এতটাই নাটকীয়। এটা করছেন কিভাবে? ওনার মতোই, আমিও তার কেটে দিই। একটা ভিন্ন উদ্দেশ্য, তবে এটা একভাবে জিনগত স্মৃতি থেকে বিচ্ছিন্ন হওয়াই, যাতে করে আপনি কি করেন তা আপনার জেনেটিক্স যেন বেঁধে না দেয়। অর্থাৎ আপনি আপনাকে যে বাবা মা জন্ম দিয়েছেন তার হুবহু অনুকরণ নন। হ্যাঁ, তারা আপনাকে একটা শরীর দিয়েছেন, তারা আপনাকে একটা বয়স অবধি বড় করেছেন, এরপরে তাদের কাজ শেষ। এখন আপনার কাজ হলো এক সম্পূর্ণ নতুন সম্ভাবনার জীবন হয়ে ওঠা, উদ্দেশ্যটা এটাই। কিন্তু সেটা হবে না। আপনি দেখবেন লোকেদের সাথে এমন হতে, 16-18 বছর বয়সী থাকাকালীন কেমন হতে চান সেই নিয়ে তারা খুবই বিদ্রোহী ছিলেন, কিন্তু সেই একই লোকেদের 45 বছরের পর দেখুন, দেখবেন তাদের আচরণ তাদের বাবা মায়ের মতোই। তারা তাদের মতোই হাঁটছেন, বসছেন, কথা বলছেন, সব কিছুই আবার ফিরে আসছে, ওনাদের ধরে ফেলছে, কারণ জিনগত স্মৃতিটা ছাপিয়ে যায়। শুরুর দিকে যৌবনের সেই আকাঙ্ক্ষা আর উচ্ছ্বাস একবার সেটা কমতে শুরু করলে আপনি দেখবেন আপনি ঠিক আপনার বাবা মার মতোই আচরণ করছেন, জাস্ট লাইক ইওর প্যারেন্টস, কারণ জেনেটিক মেমরিটা আপনাকে কাবু করে ফেলে। তাই কেউ যদি আরও সচেতন হওয়ার দিকে প্রয়াসী হন, তাহলে তার জন্য সবার আগে করণীয় জিনিসগুলোর মধ্যে একটা হলো নিজেকে জিনগত স্মৃতি থেকে দূরে রাখা। যদি না তা হয়, এই স্মৃতির ক্ষমতাটা কম কিছু নয়। এটা খুব সহজভাবে বলতে গেলে আজকের বিশ্বে এটা ব্যাখ্যা করাটা সহজ, কারণ এটা আপনার সফটওয়্যার। আপনার স্ক্রিনে কি দেখাবে সেটা আপনি কোন ব্র্যান্ডের কম্পিউটার ব্যবহার করছেন সেটা ঠিক করে না, আপনার সফটওয়্যার ঠিক করে। সফটওয়্যার কোনটা সেই মতে এটা কাজ করে। তো আপনার স্মৃতি হলো সফটওয়্যার, আপনার একটা নির্দিষ্ট ধরনের সফটওয়্যার আছে। যদি না আপনি এর থেকে দূরে সরেন, নতুন কিছু ঘটবে না। আপনি যেভাবেই চান চেষ্টা করুন, একই জিনিস ঘটে চলবে, বারবার বারংবার একই ঘটনা ঘটবে। যখন একই ঘটনা ঘটে ধীরে ধীরে, এটা কেউ সচেতনভাবে করে না, তবে এটা
প্রায় 99% মানুষের ক্ষেত্রেই ঘটেছে, যদি আমি আপনাকে দেখতাম যখন আপনার 5-6 বছর বয়স, আপনার মুখটা থাকতো এইরকম। কাউকে গিয়ে আপনাকে পিন দিয়ে খোঁচাতে হতো আপনাকে দুঃখী করতে, আর এখন কাউকে গিয়ে আপনাকে খুশি করতে হয়, বেশ কঠিন কাজ। কারণ জীবনের উচ্ছ্বাসটা ডুবে গেছে স্মৃতির একঘেয়ে পুনরাবৃত্তির ফলে, একই জিনিসগুলো ঘটছে। আপনি হয়তো সচেতন নন, কিন্তু একই জিনিসগুলো অনবরত ঘটে চলেছে। যখন একই জিনিস আপনার মধ্যে ঘটে চলে, ধীরে ধীরে আপনি আপনার সমস্ত উচ্ছ্বাস হারিয়ে ফেলেন, একমাত্র যখন নতুন কিছু ঘটে। এখন লোকে ভাবে নতুন কিছু মানে তাদের প্রেমে পড়তে হবে, নতুন চাকরি করতে হবে, সেটা কথা নয়। নতুন কিছুটা আপনার ভেতরেই হতে হবে, আপনার যে গঠন প্রণালীটা সেটাই। যদি সবসময় নতুন কিছু ঘটে তাহলে আপনি উচ্ছ্বসিত থাকবেন, তা না হলে আপনার অজান্তেই ধীরে ধীরে আপনার মুখটা গম্ভীর দেখাতে লাগবে। আপনার খুব গম্ভীর দেখাচ্ছে মানে আপনি কবরে শোয়ার জন্যে ভঙ্গির প্র্যাকটিস করছেন, এটার মানে এটাই।